কথার অনেক কথা আছে, আবার কথার অনেক জ্বালা। যেমন ধরুন, কম কথা বললে সবাই বলে মানুষটা খুব চাপা, আবার বেশি কথা বললে বলে উফ বড্ড বাচাল, না হলে কেউ আবার মজা করে বলে তুই কত টাকা নিবি বলতো একটু চুপ থাকার জন্য। আসলে কথায় মানুষের অভ্যাসের পরিচয় পাওয়া যায়। আপনি যদি প্রতিবাদী হন, তাহলে স্পষ্ট কথা মুখের উপর বলে দেওয়াটাই আপনার কাছে প্রিয়। কিন্তু যদি মন কখনো লজ্জার বা অপমানের ভয় থাকে, তবে মনে আসা কথাগুলো মুখ ফুটে বলা যায় না। কখনো দেখবেন কোনো বাড়ির কোনো সন্তান তার বাবা মায়ের উপর অত্যাচার করছে, বা কখনো কোনো স্ত্রী তার শ্বশুর বাড়ির অবহেলায় জর্জরিত, কিন্তু পরিবারের লোকের কাছে বলতে ভয় পায়। পাছে তারা হাসাহাসি করে, বা পাছে দুটো কথা হয়। তাই তো কথার অনেক কথা আছে, আবার কথার অনেক জ্বালা। কথা দিয়ে কথা না রাখতে পারলে স্বভাব হয়ে ওঠে বেঈমানির। কথায় যদি সততা থাকে, সেই কথা হয় শান্তির। আবার কোনো জ্ঞানী মানুষের কথা সর্বকালের জন্য দামি। তবে কথা অনেক সময় মিথ্যাবাদীরও পরিচয় দেয়। কথায় বলে ভালো কাজে মিথ্যে বললে সেটা মিথ্যে হয় না। তবে একজন ভালোবাসার মানুষের কাছে আপনি যদি ভালো হয়ে থাকার জন্য নিজে মনে করেন নিজের ভুলগুলো নিজে শুধরে নেব, তবে সেটা হয়তো পুরোপুরি শুধরানো হয় না। একটা সময় বলতেই হয়, কারণ মনের কথাগুলো না বললে আপনার সততার পরিচয় প্রকাশ পায় না। সেবা করা মানুষের ধর্ম। বাড়ির অতিথিকে যদি বলেন আপনি কি চা খাবেন, তাহলে বলবে না থাক। আর যদি বলেন আপনি চা খাবেন, তবে নিশ্চয়ই বলবে হ্যাঁ। দুবারই আপনি জিজ্ঞাসা করলেন, তবে অতিথি আপনার কথার ধরন অনুযায়ী আপনার সেবা গ্রহণ করল। আবার মা বাবার কথায় মনের সাহস বাড়ে। যেমন আপনি কোনো বড় কাজে যাচ্ছেন, সেই সময় মা বা বাবা যদি কেউ বলে তোর কাজ খুব ভালো হবে, তাহলে মনে অনেক জোর পাওয়া যায়। মনের মানুষ যদি একবার আয় মেশেও বলে, তবে হৃদয়ের ভালোবাসাটা আরো গভীর হয়। আবার অনেক সময় একে অপরের দিকে তাকিয়ে থাকলে মনের সব রাগ অভিমান কষ্টগুলো না বলেই ব্যক্ত হয়ে যায়। একটা ছোট্ট স্পর্শ বলে দেয় আমি তোমাকে খুব ভালোবাসি। তাই তো কথার অনেক কথা আছে, আবার কথার অনেক জ্বালা। নমস্কার।